এই ভাইরাল সিগমা মেলটি বর্তমান নেট দুনিয়ায় তুমুল জনপ্রিয়। অনেকে জানেন না যে এটি একটি মুভির অংশ, তাও কোনো যেমন তেমন মুভির অংশ নয়। এই মুভিতে সিগমা মেল লুকটি একজন মারাত্মক সাইকো কিলার, যার কাছে মানুষ হত্যা করার ডাল ভাত। মুভিটির নাম আমেরিকান সাইকো। তো চলুন আর কথা না বাড়িয়ে মুভির মূল গল্পে যাওয়া যাক। এই সময় কম, শুরু করো। মুভির শুরুতে আমরা প্যাট্রিক নামের একজনকে দেখি, সে এই মুভির প্রধান চরিত্র। প্যাট্রিক একজন ব্যাংকার। তারপর প্যাট্রিক তার বন্ধুদের সাথে একটি রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। সে সবসময় তার বন্ধুদের কাছে চাপা মারত। সে তার বন্ধুদের বলে সে অনেক এক্সপেন্সিভ জামা কাপড় পরে, তার পাশে অনেক নামি দামি ফার্নিচার রয়েছে, আর অনেক ধরনের চাপা মারতে থাকে। তখন তার একজন বন্ধু তার ভিজিটিং কার্ড দেখায়, যেটা খুবই ব্যয়বহুল ছিল। বাকি সবার কাছে ভিজিটিং কার্ডটি ভালো লাগে, কিন্তু প্যাট্রিক্সের প্রচন্ড রাগ হয়, আর এই রাগ সে এক গৃহহীন ব্যক্তিকে হিংস্রভাবে হত্যা করে মেটায়। এখান থেকে আমরা বুঝতে পারি প্যাট্রিক একজন মারাত্মক সাইকো। পরের দিন প্যাট্রিক ক্রিসমাস পার্টিতে যায় এবং তার সেই বন্ধুকে ডিনারের জন্য আমন্ত্রণ করে, যার ভিজিটিং কার্ড দেখে প্যাট্রিক্সের প্রচন্ড রাগ হয়েছিল। তার এই বন্ধু নাম পল। তারপর প্যাট্রিক পলকে ডিনার করানোর জন্য তার বাড়িতে নিয়ে আসে। সে তার ট্যাবে একটি মিউজিক বাজায় আর নাচতে থাকে। একটু পর হঠাৎ সে পিছন থেকে একটি কুড়াল দিয়ে পলকে হত্যা করে। মানে সামান্য একটু ভিজিটিং কার্ড ব্যয়বহুল হওয়ায় সে তার বন্ধুকে নির্মমভাবে হত্যা করে। এরপর সে পলের মৃতদেহটি লুকিয়ে ফেলে, আর পলের বাড়িতে গিয়ে সে লন্ডনের একটি টিকেটের ফটোকপি রেখে আসে। এটা সে কারণে করে, যদি কেউ পলের খোঁজ করে তাহলে ভাবে পল কাউকে কিছু না জানিয়ে লন্ডনে চলে গিয়েছে। তারপর একজন গোয়েন্দাকে দেখানো হয়, সে প্যাট্রিকের কাজ থেকে পলের ব্যাপারে খোঁজ নিচ্ছিল। পরের দিন প্যাট্রিক তার সেক্রেটারিকে ডিনারের জন্য ইনভাইট করে। তার সেক্রেটারি বলে রাতের খাবারের জন্য নয়, তবে ড্রিঙ্ক করার জন্য আসবে। যখন তার সেক্রেটারি বাসায় আসে তখন সে নেইল গান দিয়ে তাকে মারতে যাবে। এমন সময় প্যাট্রিকের মোবাইলে মেসেজ আসে, তাই সে সেক্রেটারিকে হত্যা করে না এবং তাকে চলে যেতে বলে। পরের দিন সেই গোয়েন্দা আবার প্যাট্রিকের সাথে দেখা করে। গোয়েন্দা প্যাট্রিককে বলে, পলের নিখোঁজ হওয়ার ব্যাপারে তোমার উপর আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু প্রশ্ন হলো কেন সে হঠাৎ কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে গেল। প্যাট্রিক চুপচাপ তার কথা শুনছিল। যেহেতু এখন পলের ঘর খালি, তাই প্যাট্রিক তার ঘরে দুইজন মেয়েকে নিয়ে আসে এবং সে তাদের একজনকে এখানে হত্যা করে, আর একটি মেয়ে পালানোর জন্য পথ খুঁজতে থাকে। তখন মেয়েটি একটি আলমারিতে আরো দুটি মৃতদেহ দেখে। প্যাট্রিক নগ্ন অবস্থায় মেয়েটিকে তাড়া করতে থাকে। অবশেষে সে মেয়েটির উপর চেইন সু ছুড়ে মারে আর মেয়েটি সেখানেই মারা যায়। তারপর প্যাট্রিক এটিএম কার্ড থেকে টাকা তুলতে যায়। তখন মেশিনে লেখা ওঠে, ফিড মি এ স্ট্রোকেট, অর্থাৎ আমাকে একটি বিড়াল খাওয়াও। তাই প্যাট্রিক একটি বিড়ালকে মারতে যায়। তখন একটি বৃদ্ধ মহিলা এটা দেখে বলে, তুমি এই নিষ্পাপ বিড়ালটি কেন হত্যা করছো? প্যাট্রিক কোনো কথা না বলে সেই বৃদ্ধ মহিলাটিকেই মেরে ফেলে, যার ফলে সেখানে পুলিশ চলে আসে, কিন্তু সে সব পুলিশদেরও মেরে ফেলে। একটু পর প্যাট্রিক তার নিজের ভুল বুঝে এবং অনুতপ্ত হই, তাই সে তার লয়ারকে কল করে এবং জানায় সে পুলিশের কাছে সেলেন্ডার করবে এবং স্বীকার করে সে পল সহ বাকি সবাইকে খুন করেছে, আর এসব লয়ারের ফোনের রেকর্ড হতে থাকে। পরের দিন সেই গোয়েন্দা প্যাট্রিকের সঙ্গে দেখা করে আর বলে, তার লোকেরা কিছুক্ষণ আগে পলকে লন্ডনে দেখে, যার ফলে এটা শিওর হয়ে যায় পলের কোনো ক্ষতি হয়নি এবং সে এখনো জীবিত। এটা শুনে প্যাট্রিক খুবই অবাক হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায়। সে ভাবে, এটা কিভাবে সম্ভব, আমি তো ওকে নিজেই খুন করেছি। পরের দিন সে পলের বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখে বাড়িটি সম্পূর্ণ ফাঁকা। তখন সে একটি মহিলার কাছ থেকে জানতে পারে এই বাড়িটি কখনো পল নামের কারো ছিলই না। এটা শুনে প্যাট্রিক আকাশ থেকে পড়ে। অন্যদিকে প্যাট্রিকের সেক্রেটারি দেখে প্যাট্রিক তার ডায়েরিতে নানান মার্ডার সংক্রান্ত ছবি এঁকে থাকে। পরের দিন প্যাট্রিক তার লয়ারের সাথে দেখা করে। প্যাট্রিক তাকে কল রেকর্ডিং এর ব্যাপারে জিজ্ঞাসা করে এবং বলে সে এই কয়েকদিনে অনেকগুলো খুন করেছে। তার লয়ার তার উপর হাসে এবং বলে, তুমি কি আমার সাথে মজা করছো নাকি বোকা বানাচ্ছ? কারণ এটা অসম্ভব, সে আগের দিন পলের সাথে লন্ডনে ডিনার করেছে। এসব শুনে প্যাট্রিক তার বাড়িতে ফিরে আসে। সে কনফিউজড হয়ে পড়ে এবং কিছুই বুঝে উঠতে পারে না। মূলত প্যাট্রিক এসব মার্ডারের হেলুসিনেশনে ভুগছিল, মানে এমন কিছুকে রিয়েল ভাবা যা বাস্তবে ঘটেইনি। এগুলো সমস্ত কিছুই ওর ইমাজিনেশন ছিল, কারণ সেই সকল মার্ডার হওয়া ব্যক্তিদের সে প্রচন্ড ঘৃণা করত এবং এদের ক্ষতি করতে চাইত। আর এইভাবে প্যাট্রিক তার একটি আলাদা জগতি সৃষ্টি করে ফেলে আর সেখানে সে সবাইকে হত্যা করে। এটি ছিল তার একটি মানসিক রূপ। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার মতামত জানিয়ে দিন। আর এরকম আরো সাইকো থ্রিলার মুভি এক্সপ্লেনেশন দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন।